ফেসবুক আর ইউটিউব চাই থাকা প্রতিগী দর্শকক স্বাগতম জানাইছো। মই উপস্থিত আছো দেশের ঐতিহাসিক দেবী মাতা মন্দির বৈষ্ণদেবী মন্দির, আর এই মন্দিরত আসলে দৈনিক লক্ষাধিক ভক্তর সমাগম হওয়া দেখবলে পাওয়া যায়। কাটরারপরা টিকুটা পর্বতলকে প্রায় 16 কিলোমিটার টিকুটা পর্বত থাকা এই মাতা দেবী মন্দিরত আসলে দর্শন করবর কারণে লক্ষাধিক ভক্তর সমাগম হয় দৈনিক, আর আসলে হাজার হাজার ভক্ত দৈনিক অহা দেখবলে পাওয়া যায়। আর ওখানের আসলে মোবাইল বা যে আপনার সামগ্রী সামগ্রী সমূহ ল যাব দিয়া নহয়, ইয়াতে লকার আছে, লকার সামগ্রী সমূহ থই প্রবেশ করবো দিয়া হয়। আর দেখবলে পাওয়া গেছে যে প্রতিদিনেই লক্ষাধিক ভক্ত সমাগম হয়, আর অসমৰপৰাও যথেষ্ট ভক্ত অহা দেখবলে পাওয়া যায়। দেখো অসমৰপৰা অহা এইসকল ভক্ত ডিঙিত গামোচা লৈ বৈষ্ণৱী মাতা দর্শন করবর কারণে ইয়াতে ভিড় করেছে ভক্ত সকলে। দৈনিক লক্ষাধিক ভক্তর সমাগম দেখবলে পাওয়া যায় ঐতিহাসিক এটা মন্দির। কি কব, কেনকা লাগিছে? প্রায় 16 কিলোমিটার টিকুটা পর্বতের উপর খোজকাড়ি আপনার আছে। আমি আসলে বৈষ্ণদেবী মন্দির পৃথিবী বিখ্যাত, আমার ভারত বিখ্যাত, দেশ বিদেশের বিভিন্ন ভক্তর লক্ষাধিক ভক্তর এদিনত সমাগম হয়। গতি সেই বিভিন্ন ধরনের মানস আর মনোবাঞ্ছা রাখি আমার ভক্ত সকলে দূর দূরণির আহি এই বৈষ্ণদেবী মন্দির দর্শন করে, আর যিয়ে যি মানস করে সেই মানস সম্পূর্ণরূপে সলনায় পূর্ণ করে বৈষ্ণদেবী। গতি বৈষ্ণদেবীলে আহতে টিকুটা আমার কাটরারপরা আমি অসমৰপৰা প্রথমতে আহতে আমি দিল্লীলে আহিলো, দিল্লীরপরা আমি কাটরালে এখন বিশেষ ট্রেনে আহিলো, তারপরে কাটরারপরা প্রায় 16 কিলোমিটার আমি পদব্রজে আহিলো, এরা লাঠি লৈ আহিছো, লাঠিডাল লৈ আহিলে অকন মনত যুঁজ পোৱা যায়, আর জয় মাতাজি বলি কৈ আমি মনের একটা সাহস আমি সকলে পাও, আর সমগ্র রাইজলৈ আমার এই আহ্বান যে তেওঁলোকে যাতে এই বিশেষ মন্দিরটলৈ আহে দর্শন করে, আর আমার সনাতনী ধর্মর সনাতনী সংস্কৃতির ধ্বজা যাতে সদায় বহন করে থাকে। পুনর্বার কিমান বার এতিয়ালৈকে আপনি? আমি প্রায় 5-6 বার আহিছো, আর আসলে জম্মু কাশ্মীরের এই বিখ্যাত মন্দিরটি আমি দেশ বিদেশ ভক্তর সমাগম হয়। অসমের বহু ভক্ত আহে, বিশেষ এই গরম বন্ধত ভক্ত সকল আহে, লড়া ছলী লৈ আহে, সকলে ফুরবলে আহে, আর বিশ্বাস আছে, জনবিশ্বাস আছে যে মন্দিরটি আহিলে যে মনের বাঞ্ছা যে মনোভাব করা হয় তা পূর্ণ হয়, ভাল লাগছে। ধন্যবাদ। আর ভক্ত আছে কোরপরা আহিছে আপনাদের? আমি মঙ্গলপরা আহিছো। কেনকা লাগিছে পদব্রজে ইমান প্রায় 16 কিলোমিটার পর্বতের উপর? বহুত ভাল লাগিছে। আমি পদব্রজে আহিছো যদিও মা দেবী মার এক বিশেষ শক্তি আমাক লৈ আহিছে, আমি একেবারে দুঃখ ভাগর অনুভব করা নাই, আর যেতিয়া মাতাদির মন্দির দেখা পাইছো আমাক এটা শক্তি আমাক মানে উপরলৈ লৈ আহিছে, ইমান দেবী মার শক্তি। আর আহিছে নাকি আপনি? আগতে আহা নাই, এইবার প্রথম আহিছো। হয় হয়, প্রথমবার আহি কেনকা অনুভব হয়েছে, কেনকা কি কব? যেকল ভক্ত এতিয়ালৈকে অহা নাই অকল ভক্ত কি কব? তেওঁলোক আহিব লাগে, ইমান সুন্দর দেবী মার মন্দির, আর ইয়ার ভিউটো খুব সুন্দর, আমি যেন ভূস্বর্গত আছো এনেকুৱা এটা অনুভব হয়েছে। আসলে ভূস্বর্গত থাকা যেন অনুভব হয়েছে, বিশেষ কব লাগবে কাশ্মীর বলে কোয়ার লগে জম্মু কাশ্মীর বলে কোয়ার লগে ভূস্বর্গ বলে কোয়া হয়, আর এই ভূস্বর্গতে আছে আমার দেবী মা মন্দির। এই দেবী মা মন্দির দর্শন করবর কারণে দেশের বিভিন্ন প্রান্তর দেশি বিদেশি ভক্তর সমাগম হওয়া দেখা পায়, আর অসমৰপৰাও এই সকল ভক্ত আহিছে। কেনকা অনুভব? খুব ভাল লাগিছে, আর অসমৰপৰা আহিছো প্রথমবার। কেনকা অনুভব অসমৰপৰা লগতে অসমৰপৰা দৈনিক হাজার হাজার ভক্ত আহে? মই এটা আহিব নাছিলো, এই প্রথম আহিছো। ভারতবর্ষের ভিতর ইমান ওখ ঠাইত ইমান ডাঙৰ এটা মন্দির থাকা বলে শুনেছিল, আর রাতেপা খোজকাড়ি আমি এতিয়া মন্দিরের ঠিক সম্মুখীন পাইছো, আহি বহুত ভাল লাগিছে। পুনৰ দেখাইছো এবার পরিবেশটো, আসলে দেবী মার মন্দির দর্শন করবর কারণে কিছু দূরত প্রায় 150 মিটার এই দেবী মার মন্দির আছে। এই দেবী মার মন্দির দর্শন করবর কারণে সকল যাব, আর এই স্থানেরপরা আমি দেখাইছো এই স্থানেরপরা আমি স্যান্ডেল বা যে সামগ্রীসমূহ লকারত থই প্রবেশ করব লাগিব। আমি কিছু শিশু সকল আছে, কিছু শিশু দেখিছো এই ধরনের তেওঁলোকে দেবী মার যে দর্শন করবর কারণে আইছে। কেনকা লাগিছে? ভাল লাগিছে। কি চাব আইছা তুমি? কাশ্মীর দেবী মাক চাব আইছা? আর এয়া শিশু সকল আইছে, কেনকা লাগিছে? ভাল লাগিছে। কি চাব আইছা, কোথা আইছা তুমি?
বৈষ্ণ দেৱী বৈষ্ণ দেৱী এই সকল শিশু শিশুসকলক লৈ মাতৃসকল এই ধৰণে আহিছে আৰু পুনৰ কৈছো যে দেৱী বৈষ্ণ দেৱী যি দৰ্শন কৰিবৰ কাৰণে দৈনিক লক্ষাধিক ভক্ত সমাগম হয় এই বৈষ্ণ দেৱী মন্দিৰত আৰু এই মন্দিৰত আচলতে দেশী বিদেশী ভক্তসকলৰ বিশেষকৈ সমাগম হোৱা দেখিবলৈ পোৱা যায় অসমৰ পৰাও দৈনিক হাজাৰ হাজাৰ ভক্ত ইয়াতে আহে বিশেষকৈ ক'ব লাগিব যে এই মন্দিৰ দৰ্শন কৰিলে মনোবাঞ্ছা পূৰণ হয় বুলি যি বিশ্বাস আছে আৰু এই বিশ্বাস অনুসৰি কাছে আহক হাম ইন্দোৰ চাই পহিলি বাৰ হে নাই দুচৰি বাৰ হে কেচা লাগ ৰা হে কেচা ক্যা বোলেগি পুৰী দেশবাসী কো দেশবাসী বোলনা চাহতা হ'ব কি এক বাৰ জৰুৰ আহে মা কে দৰ্শন কৰিব কে লিয়ে এইচি ব্যৱস্থা এচা নজাৰা কহি দেখিব নাই মিলে দৰ্শন হ'ব বিলকুল বহুত অচ্ছে সে হোৱা कितने बजे तो नीचे से शुरू किया 5 बजे निकले थे हम सुबह पाँच बजे पैदल से आए पैदल आए पूरा पैदल आए पैदल से आने से बच्चे लोग भी सब साथ में बच्चे लोग भी साथ में आए सब पैदल साथ में आए दूसरी बार पैदल से आए हैं पहली बार भी पैदल आए थे दूसरी बार भी पैदल आए थे हम यार असल विभिन्न देश विभिन्न प्रांत जिस भक्त और भक्त आहिसे पुनः एबार आम देखाई এক সুন্দৰ পৰিৱেশ আচলতে দেৱী যি দৰ্শন কৰিবৰ কাৰণে এই মন্দিৰলৈকে আচলতে দেশী বিদেশী পৰ্যটকসকল আহে আৰু তেওঁলোকে বিশেষকৈ এই মন্দিৰত আহিলে সকলৰ মনোবাঞ্ছাপূৰ্ণ হয় বুলি যি বিশ্বাস আছে এই বিশ্বাস অনুসৰি দেখিবলৈ পোৱা যায় যে জম্মু কাশ্মীৰৰ যি ভূস্বৰ্গ কাশ্মীৰৰ নিকটৱৰ্তী জম্মুত থকা কাট্ৰাৰ যি বৈষ্ণদেৱী মন্দিৰ এই মন্দিৰ দৰ্শন কৰিবৰ কাৰণে দেখিবলৈ পোৱা গৈছে যে দৈনিক হাজাৰ হাজাৰ লাখ লাখ ভক্ত অসমৰ পৰাও আহে আৰু দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰাও ভক্তসকলৰ সমাগম হোৱা দেখিবলৈ পোৱা যায় এই বৈষ্ণদেৱী মন্দিৰত।